অলক্রেটিভ বিডির পক্ষ থেকে আমরা সবাইকে স্বাগতম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন নতুন একটি সার্কুলার আপডেট মেসেজ নিয়ে চলে আসলাম তো বন্ধুরা এখনকার আপডেট মেসেজ হলে উদ্দীপন এনজিও তারা দুইশো নয়টি পদে বিশাল একটি নিয়ে প্রকাশ করছে এখানে আপনার মাত্র এইচ এইচএসসি পাস কিংবা স্নাতক পাশে আবেদন করতে পারবেন এবং সমগ্র দেশ থেকে কিন্তু এখানে আবেদনটা করা যাবে তো বন্ধুরা এইটা রয়েছে আমাদের কাঙ্ক্ষিত সার্কুলার আমি এই সার্কুলারটি নিয়ে এখন আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো তারা আগে ছোট্ট রিকোয়েস্ট যদি নতুন নতুন সার্কুলার আপডেট মেসেজ পেতে চান এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন বিনিময় আপনারা যে কোনো সার্কুলার আপডেট মেসেজ পেয়ে যাবেন তো চলুন কথা লম্বা না করে আমরা সরাসরি সার্কুলারটা নিয়ে আলোচনা করি বন্ধুরা সার্কুলারটি নিয়ে আলোচনা শুরুতেই বলে নেই এই কাঙ্গিতা সার্কুলারটি ভিতরে ডেফিনেটলি আপনাদেরকে এই ওয়েবসাইটে ঢুকতে হবে আমি আপনাদের সুবিধাতে ওয়েবসাইট লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন এবং প্রথম কমেন্টে দিয়ে রাখলাম ওইখান থেকে আপনার লিঙ্কে ক্লিক করলে সরাসরি অবস্থা চলে আসবেন আশা করি জাস্ট একটু নিচে নামলেই এখানে আপনারা কাম্প সার্কুলারটি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন উদ্দীপন জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে প্রথম যে তারা পত্রটির কথা উল্লেখ করছে তা হলো সিনিয়র প্রোগ্রাম অফিসার ও ব্রাঞ্চ ম্যানেজার এখানে লক্ষ্মীবাই পঁয়তাল্লিশ জন তাকে স্যালারি দেওয়া হবে মাসিক বেতন দেওয়া হবে বাইশ হাজার এছাড়াও সে প্রতি মাসে মোটরসাইকেল বাতা একুশশো এবং মোবাইল বিল তিনশো টাকা সুবিধা পাবে এছাড়াও কিন্তু সে আরও এক্সট্রা অনেক সুযোগ সুবিধা আছে বন্ধুরা বিজ্ঞাপনটা পুরোপুরি পড়লেই পাবেন আমি জাস্ট বেসিক বিষয়গুলো আমি বলতেছি দেন দুই নম্বর হলো প্রোগ্রাম অফিসার এখানে নেমে আটজন সে উনিশ হাজার তিনশো চল্লিশ টাকা স্যালারি পাবে এবং আদার্স তো সুযোগ সুবিধা থাকছেই দেন ফার্স্ট প্রোগ্রাম অফিসার ও ব্রাঞ্চ অ্যাকাউন্টেন্ট এখানে লোক নেমে আঠারো জন ও ষোলো হাজার ছয়শো ছয় টাকা স্যালারি পাবে দেন চার নম্বরে আছে ফার্স্ট ক্রেডিট অফিসার এখানে লোক নিবে একশো চৌত্রিশ জন মান্থলি সে চোদ্দো হাজার সাতশো চৌ তেরো টাকা স্যালারি পাবে এবং আলার স্পেশালিটি তো থাকছেই অন্যরা তো এখন কথা হলো আপনার যদি এখানে আবেদনটা করতে চান সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে তো আবেদন করার জন্য অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে যে যে মানে কন্ডিশনগুলো বন্ধুরা সেগুলি জাস্ট একটু পরে নেবেন পড়ার পরে জাস্ট খামের উপরে অবশ্যই আপনি কোন পদার জন্য আবেদন করে সেটি লিখবেন লেখার পরে আপনি জাস্ট ঢাকা কুমিল্লা চট্টগ্রাম নোয়াখালী বরিশাল এই সমস্ত মানে এলাকার পরীক্ষা দিতে ইচ্ছুক লিখতে হবে আপনি কোন এলাকাতে মানে এখান থেকে জাস্ট পরীক্ষা দিতে ইচ্ছুক আপনার যদি ঢাকাতে পরীক্ষা দিতে চান সেক্ষেত্রে আপনার ঢাকা মেনশন করবেন জাস্ট আপনি যদি আবেদন করতে চান সেক্ষেত্রে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি আপনাদের একটা পূর্ণাঙ্গ একটা সিবি রেডি করবেন এবং আপনাদের লেখাপড়া করছেন সেই শিক্ষাগত যোগ্যতার সনদ জাতীয় পরিচয় পতার সত্য কপি এই সমস্ত কিছু নিয়ে জাস্ট যোগাযোগের ঠিকানা ফোন নম্বর উল্লেখপূর্বক আপনার তারা যা আপনার সঙ্গে যোগাযোগ করবে সেই সেই জন্য আপনার ভাষার ঠিকানা এবং আপনার অবশ্যই আপনার ফোন নম্বর দেবেন দিয়ে সরাসরি জাস্ট এই ঠিকানাতে আপনারা আবেদন করবেন আর কি তো আবেদন করার ঠিকানাটা হলে বন্ধুরা দেখতে পাচ্ছেন ঊর্ধ্বতন সরকারি পরিচালক ও প্রধান মানব সম্পদ ব্যবস্থা ব্যবস্থাপনা বিভাগ উদ্দীপন প্রধান কার্যালয় বাড়ি নম্বর নয় রোড নম্বর এক ব্লক এ ও জনতা কোঅপারেটিভ হাউজিং সোসাইটি রিং রোড আদাবর ঢাকা বারোশো সাত বরাবর আপনি আগামী পাঁচ চার দুই হাজার বিশ বন্ধুরা তারিখটা মাথায় রাখবেন আগামী মাসের পাঁচ তারিখের ভিতরে আপনারা আবেদনটি মানে পাঠানোর জন্য অনুরোধ করা হলো তো বন্ধুরা এবং বাকি যে কোনো বিষয়ের জন্য তো বাকি যে কোনো বিষয়ের জন্য বন্ধুরা জাস্ট চাকরিটি বিচ্ছেদ পড়লে আপনারা কিন্তু পেয়ে যাবেন যে আসলে এখানে কী বিষয়টা তারা বলছে তো হোক এটি ছিল মূলত এখনকার মতো আপনাদের জন্য ছোট্ট ক্ষুদ্র আপডেট মেসেজ মেসেজটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক দেবেন কমেন্টস করবেন আর আমার চ্যানেলটি যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন সবাই সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ